হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই ব্লগ দিস ইজ কৃষ্ণা আর কৃষ্ণা লাইফস্টাইলে তোমাদের স্বাগত তো আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো আমি আজকে বানাবো হচ্ছে মাছের তেল আর মাছের তেলটা দেখতেই পাচ্ছ ফ্রিজ থেকে বার করেছি আর এটা বাবা কাল এনেছিল কাতলা মাছের তেল তো তো এই তেলটাই আজকে আমি রান্না করব আর রান্না করতে গিয়ে দেখি লঙ্কা ছিল না তাই আমি চলে গেলাম ছাদে আর ছাদ থেকে কয়েকটা লঙ্কা আমি নিয়ে এলাম আর আমাদের এই ফুল সুন্দর ফুল গাছটা দেখো গাঁদা ফুলের গাছটা কত সুন্দর হয়েছে দেখেই না অনেক শান্তি লাগে ফুল গাছ আমার খুবই ভালো লাগে আর ফুল গাছ কার ভালো লাগে না সবারই খুব সুন্দর লাগে তো আমাদের এই ছাদে ধান ছিল তো ধানটাকে আমি পা দিয়ে দিলাম তারপর দেখো মা এখানে দুধ গরম বসাচ্ছে ততক্ষণ আমি জিনিসপত্রগুলো কাটাকুটি করে নিই এখানে দেখো মাছের তেল রান্না করার জন্য আমি কি কী নিয়েছি টমেটো লঙ্কা আর হচ্ছে বেগুন আর পেঁয়াজ তো এখানে আরেকটা জিনিস মিসিং ছিল সেটা হচ্ছে পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটা দিলে খুবই সুন্দর হয় তারপর এখানে দুধটাও গরম হয়ে গিয়েছিল তারপর আমি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছিলাম কালো জিরে তারপর কাঁচা লঙ্কা যেগুলো আমি চার থেকে নিয়ে আসি তারপর দিয়েছিলাম পেঁয়াজ আর তারপর দিয়েছিলাম বেগুন আর তারপর মাছের তেল খেতে কিন্তু সবারই খুবই ভালো লাগে আর এমন কোনো ব্যক্তি নেই যার পছন্দ হয় না খুবই কম হয়তো লোক থাকবে যাদের এটা যারা এটা পছন্দ করে না তো এটা দিয়ে কিন্তু আর কোনো তরকারি লাগবে না মনে হয় যে এটা দিয়ে সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে তারপর আমি এখানে দিয়েছিলাম হলুদ আর লবণ আর এখানে কোনো এক্সট্রা মশলা আমি দেবো না আর এটা দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে দেখো মা এখানে আবার বাজারপত্র বার করছে বাবা বাজার করে এনেছিল তো বাজারগুলো এখানে বার করছিল আর কি অনেক কিছুই এনেছিল পেঁয়াজ আলু শিম তারপরে আদা বেগুন অনেক কিছু এনেছিল। তারপর দেখো এখানে এটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে তারপর আমি দিয়ে দেবো মাছের তেলটা এই মাছের তেলটা না অনেকক্ষণ আমি ফ্রিজ থেকে বার করেছি বার করে ধুয়ে নিয়েছি কিন্তু এই যে এই যে বরফ জমাটা এখনও কমেনি এইটা কীভাবে কমে তোমরা যদি কি মানে জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও এটা আমি দেওয়ার পরে দেখো এখনও ভাঙছিই না অনেকক্ষণ আমি এটা জাল দিয়েছি তারপর এটা ইয়ে হয়েছে তো এটা ভালোভাবে নাড়াচাড়া করে এখানে দেখো এটা হয়েও গেছে তো গলে গেছে অনেকক্ষণ পরে গলেছিল তারপর এখানে দিয়েছিলাম আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কাগুলো এখানে খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর অনেক ভালো লাগে আমাদের বাড়িতে সবাই খুব ভালো পছন্দ করে এই যে মাছের তেলের মধ্যে কাঁচা লঙ্কাটা তারপর এটা ভালোভাবে নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে একদম লাস্টে আমি দিয়েছিলাম ধনে কুচি আর ধনে কুচিটা দেওয়ার পরে তো অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছিলো আর এটা কখন খাবো আমি তো খুব এক্সাইটেড হয়ে পড়ি তারপরে এটা নামিয়ে নিই দাঁড়াও আর নামিয়ে নিয়ে দেখো আমি দিয়ে দিলাম ধনে কুচি উপর দিয়ে কিছুটা এটা অল্প দিলাম উপর দিয়ে জাস্ট একটা গন্ধ আসার জন্য তারপর খেতে তো আমার এতটা ইচ্ছে করছিল যে দেখো আমি ভেবেছিলাম এটা ভাত দিয়ে খাবো কিন্তু ততক্ষণ পর্যন্ত আমার আর সহ্য হয় না তো তারপর এটা টেস্ট করেই দেখি কেমন হয় দারুণ টেস্টি হয়েছিল মানে বলার মতো না আর তোমরাও এইভাবে বানিয়ে খেতে পারো আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না